আমরা কাফনের কাপড় এমনিতেই পরে আসি না, সোশ্যাল মিডিয়ায় মানুষ এমনিতেই আসে না, অনেক কষ্টে তারপর আমরা সোশ্যাল মিডিয়া আজকে আসছি। তাই বিশ্ববাসী তার সারা বাংলাদেশের কাছে আমরা এটার বিচার চাই এবং ন্যায় বিচার চাই, এবং আমরা যেন একটা ঘর পাই, প্রধানমন্ত্রী যেন আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেয় এবং আজীবনের জন্য আমাদের এই দুইটা বোনকে। একমাস রুবি একটা, হ্যাঁ আচ্ছা বল। বিষয়টা হলো আমার বাবা 2003 সালে মারা গেছে, তখন আমি খুব ছোট। তারপরে আমাদের আর্থিক অনাটনে আমি চট্টগ্রাম চলে যাই, ছোটবেলায় এক দুঃসম্পর্কে খালার কাছে, সেখানে বড় হই। আর আমার বাবা মারা যাওয়ার পরে আমার ভাই মারা যায় 2014 সালে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, মা মারা যায় 2017 সালে। তারপরে আমাদের জমি জমা এগুলো সব মানে কি ভূমিদস্যুরা দখল করে, মানে আমার চাচাতো ভাই চাচারাই এরাই আর কি। আমরা ধারে ধারে ঘুরলেও মানে কোনো প্রতিকার পাই না, 4 বছর ধরে ঘুরছি। এমনকি 2021 সালে 24 জানুয়ারি একটা সম্মেলন করি আমরা, তারপরে একটু আমাদের প্রশাসন তৎপরতা দেখাইছে, একটু জমি মাপছে, কিন্তু সেদিন আবার একটা ভুয়া নিলাম বের করে এই জমিটা আবার আরেকটা অন্য ল্যান্ডি প্রসেস বের করে, এবং আমাদের আমরা কোনো আর সঠিক বিচার পাই না। তারপর 6 মাস কেটে যায় এই যে করোনা বিভিন্ন বিষয়ে, কিন্তু আমার তো আয়ের কোনো উৎস নেই, খাবো কি থাকবো কোথায়, আমাদের তো ঘর নেই, মানুষের ঘরে ঘরে থাকতে হয় তো আর ই করতে পারি না। আমার আসছি এখন এখন মানুষের ঘরে ঘরে থাকতে হয়, কতদিন আমাদেরকে রাখবে? আমি ব্রেস্ট টিউমার আক্রান্ত, এখন চাকরি করতে পারতেছি না, এই দুটো বোনকে কীভাবে চালাবো? আর আমরা খাবো কি? থাকারই তো ঘর নেই আমাদের। তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাতের ব্যবস্থা চাই, এবং আমাদের জন্য আজীবনের জন্য একটা কিছু করে দেয়, একটা ঘরের ব্যবস্থা চাই। আর আমাদের জমি যে নিলাম হয়ে গেছে, বেখাত হয়ে গেছে, সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা চাই চাই। এটা ছাড়া আমাদের আর কিছু করার নেই, এটাই আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী দেখুক যে কেন আমরা ধারে ধারে ঘুরেও কেন বিচার পাই না। আর আমি ডিসি বরাবর একটা, আমি জেলা প্রশাসক বরাবর একটা চিঠি, আমি জেলা প্রশাসকের সাথে দেখা করি, দেখা করার পর উনি বলে 24 মার্চ আসে, আসছি, আসার পরে সে আমাদেরকে চিনে না, তারপর বলে মুখে কিছু বলি না আমি, তখন আমি একটা মেল পাঠাই। মেল পাঠানোর পরে সে আমাকে এখান থেকে ফোন করি, তার কর্মকর্তাই একজন হয়তো আমাকে ফোন করে বলে যে আপনি এটা অপসারণ করে নেন। আমি বলি কেন? বলে যে হ্যাঁ আপনাকে অপসারণ করতে হবে, কারণ প্রধানমন্ত্রীর সাথে আপনি সাক্ষাৎ করবেন কীভাবে সেটা আমাদের জানা নেই। আরেকটা হচ্ছে প্রধানমন্ত্রী আপনাকে ডাকাতেও বাড়ি দিবে না, আর এই আমাদের বরগুনাতেও দিবে না। আমি বলছি আমি তো ডাকাতেও চাই না, বরগুনাতেও চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যাদের ঘর নেই তাদেরকে আমি ঘর দিব, তোমরা খবর নিয়ে দেখো। আমার বাপদাদার 1 ইঞ্চি জমি যদি যেখানে থাকে সেখানে একটা ঘর দিলে আমাদের হবে, আমি সেটা বলছি, কিন্তু আমাকে বলছে এটা অপসারণ করার জন্য। এই আমি ডিসি বরাবর যেটা লিখছি সেটা জেলা প্রশাসকের অফিস থেকে আমাকে ফোন করে বলছে, আর প্রধানমন্ত্রী বরাবর একটা পাঠাইছি কিন্তু সেটার কোনো মানে উত্তর পাই না আর কি। এখন আমাদের দাবি হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, না নিলে আমরা এখানে উঠবো না, এখানে বসে থাকবো। আমরা কাফনের কাপড় এমনিতেই পরে আসি না, সোশ্যাল মিডিয়ায় মানুষ এমনিতেই আসে না, অনেক কষ্টে তারপর আমরা সোশ্যাল মিডিয়া আজকে আসছি। তাই বিশ্ববাসী তার সারা বাংলাদেশের কাছে আমরা এটার বিচার চাই এবং ন্যায় বিচার চাই, এবং আমরা যেন একটা ঘর পাই, প্রধানমন্ত্রী যেন আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেয় এবং আজীবনের জন্য আমাদের এই দুইটা বোনকে একটা ব্যবস্থা করে দেয় লেখাপড়া। আমরা খাবো কি থাকবো কোথায়? আমাদের একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিন মাননীয় প্রধানমন্ত্রী। আমরা চাই নারীদের অগ্রাধিকার ফিরিয়ে দিন মাননীয় প্রধানমন্ত্রী, আপনিই পারবেন, আপনি আমাদের মা, জাতির পিতা, কন্যা আপনি। তাই আমরা চাই আপনার কাছে বিচার এবং আপনার কাছে সুযোগ্য, আপনি সুযোগ্য কন্যা, তাই জাতির পিতা আপনার স্বপ্ন পূরণ করেন আমি জানি, তাই আমাদেরকে একটু দয়া করুন। আপনি অনেক বড় মনের মানুষ আমরা জানি, আমি সবসময় দেখি। আর একটা বিষয় যে রাঘব গোয়ালরা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়, তারা কখনোই তাদেরকে মানে ধরা যায় না, টাকা পয়সার অধিকারী, তারা অন্যের সম্পদ চুরি করে, অন্যের ধন সম্পদ লুটপাট করে। তাদের বিরুদ্ধে, এই ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই হবে যথাযথভাবে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখান থেকে নড়বো না, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা চাই, এবং এই মানবাধিকার কর্মী এলিনা খান, এলিনা ম্যাডাম এবং সুলতানা কামাল ম্যাম আপনাদের কাছেও জানতে চাই যে মানবাধিকার লঙ্ঘন করে, যে নারীদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, নারীদেরকে আজে বাজে কথা বলে, কুরুচিপূর্ণ কথা বলে নারীদেরকে নিয়ে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। রাসেল মল্লিক আর কুরুচিপূর্ণ কথা বলছে, মতি আমিন কুরুচিপূর্ণ কথা বলছে, আমাদেরকে আনতেই হবে। আমরা চাই এর বিচার, চাই চাই, আমরা এখান থেকে উঠবো না। এই কাফনের কাপড় এমনিতেই পরে আসি না মাননীয় প্রধানমন্ত্রী, 4 বছর ধরে আমরা ঘুরতেছি। এই আমার চাচা তো ভাই চাচা এরাই। নাম কি তাদের? 1 নম্বর হচ্ছে মান্নান আমার চাচা, তারপর দ্বিতীয় হচ্ছে চাচা তো ভাই শামসুজ্জামান কিসলু, তৃতীয় হচ্ছে আশরাফ আলী, চতুর্থ শাহজাহান, পঞ্চম হচ্ছে এই যে রাসেল মল্লিক, চতুর্থ তারপরে ষষ্ঠম হচ্ছে আতিকুল ইসলাম এবং আমেনা বেগম, তারপরে হচ্ছে আশরাফ আলী। আচ্ছা আপনাদের সপক্ষে যে জমি জমি মালিক আপনারা, সেপক্ষে আপনাদের কি কাছে কোনো কাগজপত্র আছে? আদালত থেকে সেটা বহায় লেখা নাই,
আপনারা কি কোনো মামলা মোকদ্দমা কেস এটা নিয়ে? মামলা আমরা তো বললাম যে আমরা ধারে ধারে ঘুরেছি, যেমন গ্রাম ও শালিশে গেছি, মামলা করার মতো আর্থিক অবস্থা নেই ভাই আমাদের।